এই গানটা আচ্ছা ঠিক আছে পরে ভাড়াবি আগে এই 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 ভাই দাঁড়া করো কি হয়েছে পাঁচ টাকা হ্যাঁ দাঁড়া আগে শো একটা গান বানিয়েছিলাম কদিন আগে কি রে স্কেল বারবার উল্টো পাল্টা করছিস কেন ই মেজর বলেছি চোখের সাথে কানে কম শুনিস নাকি রে বিকি চলো মানলাম তুমি ভালোবাসো নি মানলাম তুমি কাছে আসো নি দাও নি আমায় নতুন করে বেঁচে থাকার কারণ তবে মানছি আমি খারাপ ভীষণ বাড়বে তুমি করতে শাসন চাইলে আমি শুনে নিতাম হাজার খাবার আমরা এই মুহূর্তে আছি মালদা চাঁচল কলেজ থেকে সবাই একটা জোরে চিৎকার হবে তো যে গল্পটা বলছিলাম সেটা আপনি দেন ওর হাতে দিন তো কেউ এই গানটা তৈরি হয়েছিল পাড়ার মোড়ের ফুচকার দোকান থেকে আমার ভাইয়েরা প্রতিদিন সন্ধ্যাবেলা ফুচকা খেতে যায় যেটা সব জায়গায় হয় এখানেও ফুচকার দোকান আছে তো আমার পাড়াতে দুজন সুন্দরী মহিলা মেয়ে আছে হ্যাঁ আর ওরা ফুচকা খেতে যায় ওই টাইমটাতে যখন তারা আসে বিশ্ব মেয়ে মাছ কিন্তু একটারও গার্লফ্রেন্ড নেই বিশ্বাস করো এইবার প্রতিদিন বাড়িতে ফুচকা খেয়ে আসার পরে দেখি নিজেরা নিজেরা গন্ডগোল করে ওকে আমার লাগবে ওকে আমার লাগবে আমারও কৌতূহল দেখতে যাই কারা তারা এবার ফুচকার দোকানে গেছি ফুচকার দোকানে গিয়ে দেখছি পাড়ার এক কাকিমা তার মেয়ে ফুচকা খেতে এসেছে আমি ভাবলাম এরা নয় অন্য কেউ ভাবলাম আমি দাঁড়ালাম কাকিমা বলছে কি সব তোমার ভাইয়েরা কিন্তু খুব ফেড়েছে আসল কারণটা এইবার বুঝতে পারলাম কি কাকিমা আর কাকিমার মেয়ে দুজনকে দেখলে বোঝাই যায় না মা আর মেয়ে ওরা দুজনকে দেখলে মনে হয় দুই বোন সারাগুলো লাইন মারতে গিয়ে মা আর মেয়ে দুজনের পিছনে লাইন মেরে দিয়েছে এবার বাড়ি এসে এত লজ্জা লাগছে জিনিসটা দেখে জিনিসটাকে মেমোরেবল করে রাখতে হবে মেমোরেবল করার জন্য একটাই জিনিস গান কি গান বানানো হয়েছিল বাদল লিখেছে পাড়ার ওই মোড়ের পাশে ফুচকা খেতে এসেছিল সে সেই থেকে হঠাৎ করে পিছলে গেছে মন শিলবাবু মঞ্জিকাতে যত্ন করে লিখে গেছে পুরোহিত 101 মেলাচ্ছে দিনক্ষণ আমি গরম কালের বিয়ে তুমি কাশ্মীর আপে সারা তোমায় নিয়ে উইড়া আকাশে এমন হইতো না আগে মনে সুরসুরি লাগে যখন আমার দিকে খুঁড়িরা তাকায় সে বয়স আমার বেশি না বাংলা আমরা আগামী বিশ্ব বাংলা